ক্যাচ জেতায় ম্যাচ ক্যাচ হাত ছাড়া তো ম্যাচ হাত ছাড়া ক্রিকেটের খুব পুরোনো খুব ত্রিশ একটি কথা এটি কিন্তু খুবই সত্যি কথা আজও সত্যি কথা এই আজকের দিনটিতেও সত্যি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার লড়াইয়ে শেষ পর্যন্ত বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে এই ক্যাচ ধরা এবং ক্যাচে ছাড়া আর এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ছোট রান নিয়েও দুর্দান্ত লড়াই করেছে এবং তারা সেই লড়াইটা জমিয়ে তুলেছিল দুর্দান্ত একটি ক্যাচ নিয়ে যেটি নিয়েছিলেন এডেন মার্ক্রাম স্টিভেন স্মিথকে ফেরত পাঠান তিনি যে ক্যাচ নিয়ে লঙ্গন থেকে প্রায় বিশ গজ দৌড়ে ক্যাচটি নেন তিনি অসাধারণ এই ক্যাচের পর ম্যাচে নতুন মাত্রা যোগ হয় বিনোদনের সব আয়োজন টফিতে যে কোনো নেটওয়ার্ক থেকে একদম ফ্রি কিন্তু শেষ দিকে আন্দ্রিক নরকিয়া নিজের বলে একটি ক্যাচ ছাড়েন যেটি খুব টাফ ক্যাচ ছিল নেয়া কঠিন কিন্তু দক্ষিণ আফ্রিকার স্ট্যান্ডার্ডে তারা হয়তো এইরকম ক্যাচ অনেক সময় নিয়ে থাকে এবং যখন এরকম ছোট রানের ম্যাচ এবং যখন ম্যাচ শেষ দিকে উত্তেজনাপূর্ণ একটি অবস্থায় তখন এই ক্যাচগুলো আসলে একটা একটা ভালো ক্যাচ কিংবা একটা হাফ চান্সকে কাজে লাগানো এই ব্যাপারগুলো আসলে পার্থক্য করে দেয় সেখানে আন্দ্রিক নরকিয়া পারেননি এবং তার হাতে ক্যাচ দিয়ে যিনি বেঁচে যান সেই মার্কাস টয়নি শেষ পর্যন্ত শেষ ওভারে দুটি চার মেরে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দেন এই ম্যাচটি যে শেষ ওভার পর্যন্ত গড়াবে সেটাও আসলে এক সময় ভাবা যায়নি কারণ দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে করতে পারে মাত্র একশো আঠারো রান উইকেটটা আজকে একটি ইন্টারেস্টিং ছিল অবধাবির উইকেটে উইকেটে একটু ঘাসের ছোঁয়া ছিল বাট পুরো ঘাস যে পিচ জুড়ে ছিল তা নয় একটি স্ক্যাটার্ড ঘাস ছিল সেখানে সেই ঘাস দেখেই হয়তো দক্ষিণ আফ্রিকা তাদের পরিকল্পনায় একটু পরিবর্তন আনে তাদের যা গত কিছুদিন ধরে তাদের দুর্দান্ত টি টোয়েন্টি ফর্ম ছিল তারা শ্রীলঙ্কাকে সিরিজে হোয়াইট ওয়াশ করেছে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে তো এই যে টানা জয় এবং সব এই বিশ্বকাপের আগে সবশেষ দশ টি টোয়েন্টিতে তারা মাত্র একটি হেরেছিল নয়টি জিতেছিল সেই সাফল্যের পিছনে বড় অবদান ছিল তাদের স্ট্র্যাটেজির একটা পরিবর্তনের তারা তো সবসময় ফাস্ট বোলিংকে প্রাধান্য দিয়ে কী সবসময় ক্রিকেট খেলতো কিন্তু এই কিছু দিনে তারা স্পিনারদের উপর প্রাধান্য দিয়েছিল এবং স্পিন তিন তিনজন স্পিনার নিয়ে তারা খেলছিলো স্পেশালিস্ট তিনজন স্পিনার নিয়ে টি টোয়েন্টি ম্যাচে তারা খেলছিল এবং তিন স্পিনারই দুর্দান্ত বোলিং করছিলেন সেখানে আছেন তা শামসি বা বোলার চায়নাম্যান বোলার আছেন কেশব মহারাজ জানি যিনি কিছুদিন আগে পর্যন্ত ছিলেন তাদের টেস্ট স্পেশালিস্ট কিন্তু এখন টি টোয়েন্টিতে দুর্দান্ত করছেন আর বোলিং ভাগ অসাধারণ বোলিং করছিলেন ভিয়ন ফোরটান আর এছাড়া বিশ্বকাপের আগে জর্জ লিন্ডাও ছিলেন কিন্তু শেষ পর্যন্ত লিন্ডা বিশ্বকাপের সুযোগ পাননি কিন্তু লিন্ডা দুর্দান্ত স্পিনিং অলরাউন্ডার যা হোক এই ম্যাচে ফিরি তো এই ম্যাচে তারা বিয়ন ফোর বাইরে রেখে একজন পেস বোলার বাড়ায় ডোয়ান প্রিটোরাস শেষ পর্যন্ত কিন্তু ফোর অভাবটা দক্ষিণ আফ্রিকা বোধ করেছে হয়তো উইকেটে সেই ঘাসের ছোঁয়া দেখে তারা একটু বিভ্রান্ত হয়েছিল তারা একজন পেসার বাড়তি নিয়ে খেলেছে কিন্তু প্রিটোরিয়াসের শেষ ওভারেই রান তুলে স্টনিশ দলকে জিতিয়ে দেন এবং শামসি ও কেশব মহারাজ যেভাবে বোলিং করেছেন তাতে মনে হয়েছিল যে আরেকজন স্পিনার থাকলে দক্ষিণ আফ্রিকা নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়াকে আটকে দিতে পারত ম্যাচের শুরুতে যদি ফ্রি শুরুটা হয়েছিল দক্ষিণ আফ্রিকার জন্য খুব আশা জায়গা নেওয়া টেম বা বাভুমা প্রথম ওভারে দুর্দান্ত দুটি ড্রাইভ করেন মিচেল স্টারকে দারুণ দুটি চার এখনও চোখে লেগে আছে আমার তবে তার আউটটাও আবার চোখে লেগে আছে দ্বিতীয় ওভারেই অস্ট্রেলিয়া চমকে দেয় গ্লেন ম্যাক্সওয়েলকে বোলিং দিয়ে ম্যাক্সওয়েলকে আসলে আনা হয়েছিল কুইন্টন ডিককের জন্য তার অফ স্পিন হয়তো ডিককের বিপক্ষে কাজে লাগবে এই কথা ভেবে কিন্তু হয় উল্টো ম্যাক্সওয়েল আউট করে দেন টিম বা বাবুমাকে বলটা একটু একটু নিচু হয়েছিল একটু স্কিট করেছিল বাবুমা পুরোপুরি বিভ্রান্ত হন এবং বোল্ড হয়ে যান এরপর দৃশ্যপটে আবির্ভাব জশ হেজেলউডের দুর্দান্ত একটি ডেলিভারিতে তিনি আউট করে দেন রাশি ফান্ডার ডাসনকে এই ফান্ডার ডাসন বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে করেছিলেন দুর্দান্ত একটি সেঞ্চুরি কিন্তু তাকে একদম পারফেক্ট টেস্ট বোলিং লাইন লেন্থ লেংথে আউট করে দেন হেইজেলুড যেটাকে বলে যে একদম অফ স্ট্যাম্প ঘেসা ডেলিভারি একটু সামান্য সুইং করে বাইরে বেরিয়ে যাওয়া সেই ডেলিভারিতে ডাসান আউট হয়ে যান সবচেয়ে কাঙ্ক্ষিত উইকেট তাদের ওই মুহূর্তে যেটি ছিল সেটি ছিল কুইন্টন ডিককের উইকেট সেই উইকেটটি ধরা দেয় অদ্ভুতভাবে এবং সেই উইকেটটিও নেন জশ হেইজেলুড জাস্ট নর্মাল একটা ডেলিভারি ছিল লেন ডেলিভারি ডেলিভারি কুইন্টেন ডিকক সেটিকে স্কুপ করার মতো চেষ্টা করেছিলেন টাইমিং ঠিক মতো করতে পারেননি বল তার ব্যাটের হাতলে কিংবা গ্লাভসে কিংবা হাত শরীরে কোনো একটা অংশে লাগে লেগে উপরের দিকে উঠে ডিকক ভেবেছিলেন হয়তো উইকেটের পিছন দিকে কোথাও চলে গেছে তিনি বলটা খুঁজি পাচ্ছিলেন না তিনি রান নেওয়ার জন্য চেষ্টা করছিলেন কিন্তু বল ছিল সেখানেই বলটা জাস্ট উপরে উঠে নিচে আবার ড্রপ খেয়ে গিয়ে লাগে স্টাম্পে সো সেই যে ধাক্কা দক্ষিণ আফ্রিকা খেলো সেই ধাক্কা তারা আর কাটিয়ে উঠতে পারেননি পরে ডেভিড মিলার ছিলেন অভিজ্ঞ তিনি খুব বেশি কিছু করতে পারেননি নিচের দিকে অনেক সময় আমরা টেস্ট ম্যাচে দেখেছি কেশব মহারাজ ভালোই ব্যাট করেন তিনিও এদিন ভালো করতে পারেননি একমাত্র এইডেন টিকে ছিলেন তিনি নান্দনী কিছু শট খেলেন কিন্তু শেষ পর্যন্ত দলকে খুব বড় একটা শক্ত অবস্থানে তিনি নিতে পারেননি অস্ট্রেলিয়ার পরের বোলাররাও দারুণ বোলিং করেছেন নতুন বলের বোলাররা যেভাবে আর শুরু টাইমে দিয়েছিলেন তারা সেটা ধরে রাখেন অ্যারাম জেম্পা আর তাদের সম্ভবত গত দুই দুই তিন বছরে তাদের সীমিত ওভারের ক্রিকেটের সেরা বোলার জেম্পা আবার দুই উইকেট নেন হেজেলের দুই উইকেট নেন হেজেলের প্রথম স্পেল ছিল দুই এক এক দুই সেই স্পেলটি আসলে ম্যাচে একটা বড় পার্থক্য গড়ে দেয় শেষ পর্যন্ত ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি মিচেল স্টার্ক খুব খুব কার্যকর যে ছিলেন তা নয় একটু খরচে ছিলেন তবে গুরুত্বপূর্ণ দুটি উইকেট শেষ পর্যন্ত তিনি এনেতেন এবং গ্লেন ম্যাক্সওয়েল আজকে সারপ্রাইজ প্যাকে চার ওভার পুরো বোলিং করে মাত্র চব্বিশ রান দিয়ে তিনি নেন এক উইকেট প্যাট কামিন সবসময়ের মতোই রিলায়েবল চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে তিনি নেন এক উইকেট তো একশো রানের এই লক্ষ্যটা একটা সময় মনে হচ্ছিল যে স্পেশালি বিরোধীতে মনে হচ্ছিল না যে অস্ট্রেলিয়ার জন্য খুব কঠিন কিছু হবে কারণ উইকেট যদিও সহজ ছিল না তারপরও এটি একশো চল্লিশ একশো পঞ্চাশ রানের মতো উইকেট ছিল কিন্তু দক্ষিণ আফ্রিকা দারুণ বোলিং করে সে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ কিন্তু এই ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত তাতে কাগিসুর রাওয়াদা আছেন আন্দ্রিক নারকিয়া এবং স্পিনার যেটা বললাম কেশব মহারাজ তা শামসি তারা যথারীতি খুব ভালো বোলিং করে অস্ট্রেলিয়াকে আটকে রাখেন এবং অস্ট্রেলিয়াকে কখনোই তারা ডানা মেলতে দেননি যদিও উইকেট প্রত্যাশিত গতিতে তারা নিতে পারেনি কিন্তু রানের গতিটা তারা আটকে রাখেন যদি একটা পর্যায়ে স্টিভেন স্মিথ একটা প্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিচ্ছিলেন জয়ের দিকে সেই সময় সেই দুর্দান্ত ক্যাচ স্মিথ ভেবেছিলেন যে তিনি গ্যাপে মেরেছেন কিন্তু অনেক দূর থেকে দৌড়ে গিয়ে মার্ক্রাম দুর্দান্ত ক্যাচ নেন স্মিথের আউটের পরপর আউট হয়ে যান ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল আর স্মিথের জুটিটাই আসলে অস্ট্রেলিয়াকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা ম্যাক্সওয়েল আর রিভার্স সুইপ করতে গিয়েছিলেন কিংবা একটা সুইচ সিটের মতো করতে গিয়েছেন তারপরে সামসিকে করতে গিয়ে তিনি বোল্ড হয়ে যান তখন কিন্তু ম্যাচের মোড় অনেকটাই ঘুরে যায় এর আগে শুরুর দিকে অ্যারন ফিঞ্চ রান পাননি ডেভিড ওয়ার্নার আইপিএলে যে তার ব্যর্থতা ছিল সেই ব্যর্থতা থেকে বের হতে পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটিংয়ের যে দুশ্চিন্তা নিয়ে বিশ্বকাপটা তারা শুরু করেছিল সেটা এই ম্যাচেও থেকেই গেল তবে শেষ পর্যন্ত জয়টি তারা পেয়েছে যদিও জয়ের আগে পরিস্থিতি তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত এক পর্যায়ে দরকার পরে চার ওভারে ছত্রিশ রানে সেই সময়টা ম্যাথু ওয়েডের দুটি চার এক ওভারে কাগিসর রাবাদার সেই দুটি চার খুব ভাইটাল হয়ে দাঁড়ায় শেষদিকে শেষ দিকে যেটি বলছিলাম যে সেই ক্যাচ ড্রপ যেটি আন্দিক নারকিয়া যদি নিতে পারতেন তাহলে মার্কাস স্টয়নিসকে ফেরত পাঠাতে পারতেন এবং আউট হয়ে গেলে সেই মুহূর্তে অস্ট্রেলিয়ার জন্য জেতাটা খুব কঠিন হয়ে যেত কারণ বাইরে রেকগনাইজড ব্যাটসম্যান সেরকম কেউ ছিলেন না কিন্তু শেষ ওভারে সেই স্টয়নিস যখন দশ রানের সমীকরণ ছিল ডয়ান প্রিটোরসের প্রথম বলে নেন দুই রান পরের বলে নেন চার রান তারপরে একটি ডটগুলো বল হলেও তার চতুর্থ বলে একটি বাউন্ডারিতে তিনি দলকে জিতিয়ে দেন দক্ষিণ আফ্রিকা একশো আঠারো রান নিয়ে যথেষ্ট লড়াই করে অস্ট্রেলিয়া সেই রান করতে গিয়ে যথেষ্ট স্ট্রাগল করে শেষ পর্যন্ত ফলাফল যদি দেখেন পাঁচ উইকেটের জয় কিন্তু ম্যাচটা আসলে ছিল তার চেয়ে অনেক টাইট এবং এই টুর্নামেন্টের একটা ভবিষ্যৎ ছবিও হয়তো এই ম্যাচ থেকে পাওয়া গেলো যে খুব বড়ো রানের ম্যাচ হয়তো এই টুর্নামেন্টে আমরা দেখব না ছোটো রানের ম্যাচগুলো অনেক সময় অনেক টাইট হয় এবং টুর্নামেন্ট যে পর্যায়ে আছে দলগুলোর যা শক্তি হয়তো দেখা যাবে যে এই ছোটো রানে একশো বিশ তিরিশ চল্লিশ রানে অনেক কিছু কিছু উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর ম্যাচ দেখা যেতে পারে তবে আজকের ম্যাচে শেষ পর্যন্ত রোমান্সটা অস্ট্রেলিয়ার জন্য ভালোই লাগবে কারণ তারা শেষ পর্যন্ত জয়টা নিয়ে শেষ করতে পেরেছে এবং এই রোমাঞ্চের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা পারেনি তাদের জন্য এই 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 রোমাঞ্চ এই উত্তেজনা আসলে শেষ পর্যন্ত হতাশার তবে মাত্রই শুরু এখনও অনেক পথ বাকি আছে দক্ষিণ আফ্রিকা যদি তাদের সেই বোলিং অ্যাটাককে ব্যাক করার মতো একটু রান তারা করতে পারে তাদের ব্যাটসম্যানরা আমার মনে হয় যে তাদের খুব ভালো সম্ভাবনা এখন সামনে আছে এই ধরনের উইকেটে স্পেশালি তাদের বোলাররা যে ফর্মে আছে এবং অস্ট্রেলিয়ার ব্যাটিং দুশ্চিন্তার কথা যেটা বললাম যে সেই দুশ্চিন্তাটা রয়ে যাচ্ছে যদি তারা টপ অর্ডারে রান না পায় এই টুর্নামেন্টে যদি তাদেরকে সামনে এগোতে হয় তাহলে অবশ্যই তাদেরকে টপ অর্ডারে রান করতে হবে রান করতে হবে মিছিল মার্শকে ডেভিড ওয়ার্নারকে অ্যারন ফিঞ্চকে এবং স্টিভেথ স্মিথকে আজকের ম্যাচ তারা উঠতে গেছে ভবিষ্যতে উঠতে যাবে কি না সেটি দেখা যাবে সময়েই